না চ্যানেলে আবারও তোমাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা পলিটেকনিক সেকেন্ড সেমিস্টারের জন্য ম্যাথামেটিক্স টু এর যে সাজেস্টেড কোয়েশ্চেন আনসার ভিডিও আমরা শুরু করেছিলাম তো ম্যাথামেটিক্স টু এর ইন্টিগ্রেশন চ্যাপ্টার থেকে একটা ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে যেখানে প্রথম আটটা প্রশ্ন এই ইন্টিগ্রেশন চ্যাপ্টারের প্রথম আটটা কোয়েশ্চেন আনসার প্রথম ভিডিওতে আলোচনা করা হয়েছে তো আজকে নয় নম্বর থেকে আরও কিছু কোয়েশ্চেন আনসার আমরা দেখব আর এই যে পিডিএফ সাজেশন ফুল পিডিএফ সাজেশন অলরেডি পাবলিশ করা হয়েছে যারা এখনও এ ব্যাপারে জানো না তারা অবশ্যই ডেসক্রিপশান চেক করো সেখানে ম্যাথামেটিক্স ছাড়াও অ্যাপ্লাইড ফিজিক্স টু ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের যে ফাইনাল পিডিএফ সাজেশন পাবলিশ করা হয়েছে সে ব্যাপারে রিভিউ ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে তো অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারবে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো আজকের প্রথম যে প্রশ্ন নয় নম্বর প্রশ্ন এখানে কি বলা হচ্ছে ইন্টিগ্রেট ইনটিগ্রেশন dx by বাই সাইন এক্স মাইনাস এ ইন্টু সাইন এক্স মাইনাস বি তো এই অঙ্কটা একটু অন্যরকম আছে একটু ভালো করে বুঝবে তো এখানে দেখো এখানে যা ছিল সেটাই এখানে লেখা হয়েছে তার পরবর্তী স্টেপে এখানে দেখো ওয়ান বাই সাইন বি মাইনাস এ প্রথমে একটা গুণ করা হয়েছে তার কারণটা কী এখানে দেখো দেখতে পাচ্ছো তোমরা সাইন এক্স মাইনাস এ মাইনাস এক্স মাইনাস বি এটাকে যদি একটু ক্যালকুলেশন করা হয় তোমরা বুঝতে পারবে যদি এই ব্র্যাকেটটাকে যদি উঠিয়ে দেওয়া হয় ফার্স্ট ব্র্যাকেটটা যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে ব্যাপারটা হবে এরকম যে এক্স মাইনাস এ মাইনাস এক্স প্লাস বি এরকম হবে এই মাইনাস এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে যেহেতু ব্র্যাকেটটা উঠে যাচ্ছে তাহলে এখানে প্লাস এক্স এবং হ্যাঁ এই যে মাইনাস এক্স যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে প্লাস বি আছে বলে এটাকে আগে লিখলাম মাইনাস এটাকে পরে লিখলাম তাহলে এটা আসলে বি মাইনাস এ অর্থাৎ এই যে সেকেন্ড ব্যাকেটের মধ্যে যা কিছু আছে এটাকে ক্যালকুলেশন করে শুধুমাত্র বি মাইনাস এ আসবে অর্থাৎ এটা হচ্ছে আসলে বি মাইনাস এ তো সাইন বি মাইনাস এ এটা আসলে উপরে গুণ করা হয়েছে কিন্তু এরকম কিছু তো এখানে ছিল না যার ফলে এখানে ওয়ান বাই সাইন বি মাইনাস এটাকে গুণ করা হয়েছে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো এবার এখানে ত্রিকোণমিতে একটা সূত্র প্রয়োগ হবে তো সেই সূত্রটা একটু বুঝতে হবে যে সাইন এ মাইনাস বি একটা সূত্র তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছো হ্যাঁ তো সেটা কি যে সাইন এ মাইনাস বি সূত্র হচ্ছে কি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি ঠিক আছে এই সূত্রটা এখানে প্রয়োগ করা হয়েছে তো এখানে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি মনে করতে পারো তো এখানে দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি ঠিক আছে এই আকারে এটাকে ভেঙে দেওয়া হয়েছে এবং নিচে যেমন ছিল তেমনই এখানে রাখা হয়েছে তার পরবর্তী যে স্টেপ অর্থাৎ এই স্টেপ থেকে এই স্টেপটা ভালো করে বুঝতে হবে এখানে সেপারেশন করা হয়েছে অর্থাৎ এটাকে যদি এটা দিয়ে ভাগ করা হয় তাহলে কি হবে সাইন এক্স মাইনাস এ এবং সাইন এক্স মাইনাস এ ক্যান্সেল হয়ে যাবে যার ফলে উপরে কস এক্স মাইনাস বি থাকবে নিচে সাইন এক্স মাইনাস বি থাকবে সেটাই দেখো এখানে করা হয়েছে একই রকমভাবে এটার সাথে যদি এটাকে ভাগ করা হয় তাহলে দেখো সাইন এক্স মাইনাস বি এবং সাইন এক্স মাইনাস বি ক্যান্সেল হবে কস এক্স মাইনাস এ বাই সাইন এক্স মাইনাস এ থাকবে তো এখানে দেখো সেটাই আছে এর পরবর্তী স্টেপটা একটু ভালো করে বুঝবে এখানে কী করা হচ্ছে দেখো এখানে জাস্ট কস বাই সাইন কস বাই সাইন মানে যে কট হয় এটা আশা করি তোমরা সবাই জানো যে কস থিটা বাই সাইন থিটা এটা হচ্ছে আসলে কট থিটা ঠিক আছে এই জন্য কস এক্স মাইনাস বি বাই সাইন এক্স মাইনাস বি এটা কি হবে কট এক্স মাইনাস বি একইভাবে কস এক্স মাইনাস এ বাই সাইন এক্স মাইনাস এ এটা হচ্ছে কি কট এক্স মাইনাস এ ঠিক আছে তারপর আমাদের ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করতে হবে তো এতক্ষণ যে ক্যালকুলেশন হলো সবই ট্রাইগোনোমেট্রিক ক্যালকুলেশন ছিল এবার ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ হবে ইন্টিগ্রেশনে কোন সূত্র প্রয়োগ হবে ইন্টিগ্রেশন অফ কট এক্স ঠিক আছে কট এক্সের যে ইনটিগ্রেশন সূত্র সেটা হচ্ছে কি লগ মড অফ সাইন এক্স ঠিক আছে কট এক্সের ইনটিগ্রেশন হচ্ছে লগ সাইন এক্স এরকম মনে রাখতে পারো তো এখানেই দেখো কট এক্সের পরিবর্তে এক্স মাইনাস আছে এই জন্য লগ সাইন এক্স মাইনাস হয়ে গেল ইনটিগ্রেশন আবার কট এক্স মাইনাস এর ইনটিগ্রেশন হয়ে গেল লগ সাইন এক্স এ ঠিক আছে তো এইখানে ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ হলো তারপর এখানে একটা জাস্ট লগের একটা সূত্র প্রয়োগ হবে সেটা হচ্ছে কি যে লগ এ মাইনাস লগ বি যদি হয় তো এটাকে কী লেখা যেতে পারে লগ এ বাই বি ঠিক আছে তো সেই নিয়মটা এখানে প্রয়োগ করা হচ্ছে এখানে এই পুরোটাই হচ্ছে এ এই পুরোটাই হচ্ছে বি তো লগ এ বাই বি এখানে মাইনাস আছে বলে এ বাই বি হলো মানে এটা ভাগ হলো আর প্লাস থাকলে গুণ হতো ঠিক আছে তো এর পাশাপাশি এখানে একটা দেখো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট যোগ করা হয়েছে এবং এখানে লেখা হয়েছে হায়ার সি ইজ অ্যান্ড অরবিটারি কনস্ট্যান্ট তো যে কোনো ইনডেফিনিট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে অবশ্যই এটা দেখাতে হবে এবং এটা লিখতে হবে ঠিক আছে তো এই হচ্ছে এ অঙ্ক এবং এটা হচ্ছে এর আনসার এরপর দশ নম্বর প্রশ্নে এখানে কি বলা হচ্ছে দেখো ইন্টিগ্রেট ইন্টিগ্রেশন সাইন রুটেক্স বাই রুটেক্স তো এই ইন্টিগ্রেশনটা করার জন্য এখানে মেথড অফ সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করতে হবে তো কি করা হয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ লেট রুট এক্স ইকুয়াল টু জেড অর্থাৎ রুট এক্সটাকে জেড ধরে নেওয়া হলো তারপরে এই যে রুটটাকে যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে এটা জেড স্কোয়ার হচ্ছে তারপর এখানে যদি একটা স্টেপ আমি এক্সট্রা দেখাই তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে এই ইকোয়েশানটাকে যদি জেড এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে কি হবে ডি এক্স বাই ডি জেড টু জেড স্কোয়ারের ডেরিভেটিভ হবে কি টু জেড এক্স স্কোয়ার ডেরিভেটিভ যেমন টু এক্স তো সেরকমভাবেই তো তারপরে এখানে এই ডি জেডটা যদি ওদিকে গুণ করে দেওয়া হয় অর্থাৎ ডি এক্স ইকোয়াল কী দাঁড়াবে টু জেড ডি জেড ঠিক আছে তো এটাই দেখো এখানে করা হয়েছে ডি এক্স ইকোয়াল টু টু জেড ডি জেড তারপরে যে অঙ্কটা ছিল সেটা এখানে লেখা হয়েছে তো এখানে দেখো রুট এক্স মানে আমরা কি ধরেছিলাম জেড ধরেছিলাম এই জন্য সাইন রুট এক্স মানে সাইন জেড হয়ে গেল নিচে রুট এক্স ছিল এই জন্য সাইন নিচে জেড হয়ে গেল। আর ডিএক্স মানে কি এই যে দেখো ডিএক্স হচ্ছে কি টু জেড জেড এই জন্য ডিএক্সের পরিবর্তে টু জেড জেড এখানে চলে আসলো তার পরবর্তী যে স্টেপ সেখানে সেটা ভালো করে খেয়াল করে এই জেড এবং এই জেড যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে ব্যাপারটা আসলে থাকছে এরকম এই যে টু এই টুটা যদি আমি বার করে দিই তাহলে ইন্টিগ্রেশন এখানে শুধুমাত্র সাইন জেড থাকছে ঠিক আছে সাইন জেড এদিকে জেড তো এবার সাইন জেড এর ইন্টিগ্রেশন কী হবে এখানে সূত্রটা কি যে সাইন এক্স এর ইন্টিগ্রেশন সূত্র হচ্ছে মাইনাস কস এক্স ঠিক আছে এই জন্য সাইন জেড এর ইন্টিগ্রেশন হয়ে গেল মাইনাস কস জেড আর এই যে টুটা ছিল এই টুটার জন্য এই টুটা এখানে আছে প্লাস সি যখনই ইনটিগ্রেশন সূত্র প্রয়োগ হবে তারপরই একটা সি কনস্ট্যান্ট যোগ করতে হবে ঠিক আছে এর পরবর্তী স্টেপে কী করা হয়েছে দেখো এখানে জাস্ট জেডের যে ভ্যালু জেড মানে আমরা কী ধরেছিলাম রুট এক্স অর্থাৎ রুট এক্সটাকে জেড ধরা হয়েছিল এই জন্য কী করা হলো এই রুট এক্স মানে জেডের পরিবর্তে রুট এক্স বসিয়ে দেওয়া হলো বাকি সব দেখো একই আছে তো এটাই হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার সি হচ্ছে একটা আরবিটারি কনস্ট্যান্ট এরপর এগারো নম্বর প্রশ্নে কী বলা হচ্ছে ইন্টিগ্রেট ইন্টিগ্রেশন এক্স বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি ঠিক আছে এই ইন্টিগ্রেশনটা করতে হবে তো এখানেও মেথড অফ সাবস্টিটিউশন প্রয়োগ করতে হবে তো কি করা হয়েছে লেট জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস থ্রি অর্থাৎ নিচে যেটা আছে এটাকে জেড ধরে নেওয়া হলো তারপর এখানে জাস্ট কি করা হচ্ছে দেখো একটা ডেরিভেটিভ করা হচ্ছে একটা স্টেপ আমি এখানে দেখাচ্ছি এই জেডকে যদি ডেরিভেটিভ করা হয় এক্সের রেসপেক্টে তখন কি হবে ডিজেড বাই ডি এক্স ইকোয়াল টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে কি টু এক্স ঠিক আছে আর থ্রি যেটা আছে এটা কনস্ট্যান্ট এর ডেরিভেটিভ হবে না এর ডেরিভেটিভ জিরো হয়ে যাবে এই জন্য লিখে আর কোনো কাজ নেই তার পরবর্তী স্টেপ হচ্ছে এটা এই এক্স যদি এদিকে টু এক্সের সাথে গুণ হয়ে যায় ডিএক্স কি টু কী হবে মানে ডিজেড ইকোয়াল টু টু এক্স এক্স আর এই টুটা যদি এদিকে নিয়ে আসা হয় ডিজেড বাই টু ইকোয়াল টু এক্স এক্স ঠিক আছে এবার এখানে যে অঙ্কটা দেওয়া ছিল এটা এখানে লেখা হয়েছে তারপর এখানে খেয়াল করো এক্স আর ডি এটা নিয়ে আমরা কি লিখতে পারি জেড বাই টু এই জন্য দেখো জেড বাই টু লেখা হয়েছে তো এক্সটা যদি এর সাথে কাজে লেগে যায় তাহলে এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি থাকছে আর এক্স স্কোয়ার প্লাস থ্রিটাকে জেড ধরা হয়েছে এই জন্য ওয়ান বাই জেড হচ্ছে তারপর এখানে জেড বাই টু এই নিচের যে টু আছে এটাকে ওয়ান বাই টু আকারে সাইডে করে দিয়ে বাকি যেটা থাকছে জেড বাই জেড থাকছে এর পরবর্তী স্টেপটা খেয়াল করো এখানে তো এখানে কি বলা হচ্ছে যে এখানে দেখো যে সূত্রটা লাগছে সেটা হচ্ছে যে ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্সের যে ইন্টিগ্রেশন সেটা হচ্ছে কি লগ এক্স ঠিক আছে তো এখানেও তাই এখানে নিচে জেড আছে মানে ওয়ান বাই জেড তো এই ইন্টিগ্রেশন হয়ে গেল লগ জেড তারপর জেডের যে ভ্যালু সেটা বসিয়ে দেওয়া হলো জেড মানে কি ধরা হয়েছিল যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এই জন্য জেডের এর পরিবর্তে এক্স স্কোয়ার প্লাস থ্রি চলে আসলো আর একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি যেটা সেটা চলে আসলো একই রকমভাবে লিখতে হবে তো প্রত্যেক ইনডিফিনিট ইন্টিগ্রেশন বা অনির্দিষ্ট সমকলনের ক্ষেত্রে এই সি শেষে অ্যাড করতে হবে এবং এটা লিখতে হবে যে হায়ার সি ইজ অ্যান আরবিটারি কনস্ট্যান্ট এরপর বারো নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো ডি এক্স বাই এক্স লগ এক্স তো এই ইন্টিগ্রেশনটা করার ক্ষেত্রেও মেথড অফ সাবস্টিটিউশন প্রয়োগ করতে হবে অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতি নিতে হবে তো এখানে কি করা হচ্ছে লেট জেড ইকুয়াল টু লগ এক্স ঠিক আছে তো এই লগ এক্সটাকে জেড ধরা হয়েছে তারপর এখানে কি করা হচ্ছে এটাকে যদি উভয় সাইডে যদি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করা হয় তাহলে কি হবে ডি বাই ডি এক্স ইকোয়াল টু লগ এক্সের যে ডেরিভেটিভ সূত্র সেটা হচ্ছে কি ওয়ান বাই এক্স ঠিক আছে এটা আশা করি তোমরা সবাই জানো এক্স অফ লগ এক্স বা লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে ওয়ান বাই এক্স তো এটা এখানে করা হলো তো এবার ডিজেড ইকোয়াল টু তাহলে কী থাকবে ডি যদি এখানে পাঠিয়ে দেওয়া হয় তখন দেখো এই স্টেপটা আসবে ডিজেড ইকুয়াল টু ডি এক্স বাই এক্স তারপরে যে অঙ্কটা ছিল সেটা এখানে লেখা হয়েছে তো এখানে কীভাবে এটা করা হচ্ছে দেখো এক্স বাই এক্স এই যে ডি এক্স বাই এক্স এটার পরিবর্তে চলে আসছে কি ডিজেড ঠিক আছে তাহলে এখানে কী থাকছে ওয়ান বাই লগ এক্স থাকছে আর ওয়ান বাই লগ এক্সের পরিবর্তে সেটাকে ওয়ান বাই জেড করে দেওয়া হলো তো আগের অঙ্কের মতোই ওয়ান বাই জেড মানে তার ইন্টিগ্রেশন হবে লগ জেড তো তারপরে লগ জেডের যে ভ্যালু জেডের ভ্যালু কত লগ এক্স তো এই জন্য লগ অফ লগ এক্স ঠিক আছে এই যে জেডটাকে যদি লগ এক্স লেখা হয় তো এরকম হবে লগ লগ এক্স আর এদিকে যে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি সেটাকে যোগ করা হয়েছে তো এটাই হচ্ছে এখানে অ্যান্সার এবং এখানে লেখা হচ্ছে হায়ার সি ইজ অ্যান্ড আরবিটারি কনস্ট্যান্ট এরপর তেরো নম্বর প্রশ্নে এখানে কী বলা হচ্ছে দেখো ইন্টিগ্রেট ডি এক্স বাই এক্স ইন্টু লগ এক্সের হোলস্কোয়ার প্লাস নাইন তো এটাও আগের মতোই দেখো তোমরা দেখে বুঝতে পারছো যে লগ এক্সটাকে জেড ধরে নেওয়া হয়েছে অর্থাৎ একই রকমভাবে ডি জেড ইকোয়াল টু ডিএক্স বাই এক্স আসবে তারপরে যে অঙ্কটা এখানে ছিল সেটা এখানে লেখা হয়েছে তারপর যে সমস্ত ভ্যালু আছে সেগুলো দিয়ে এখানে প্রতিস্থাপন করা হয়েছে এই যে ডিএক্স বাই এক্স এটা নিয়ে হয়ে ডি ডিজেড কারণ এখানে তোমরা দেখতেই পাচ্ছ ডি এক্স বাই এক্স মানে হচ্ছে ডিজেড তারপর এখানে লগ এক্সটাকে জেড ধরা হয়েছে লগ এক্স মানে তো জেড এই জন্য এখানে কি হয়ে যাচ্ছে জেড স্কোয়ার নাইনটাকে থ্রি স্কোয়ার আকারে লেখা হয়েছে তারপর এখানে একটা সূত্র প্রয়োগ হচ্ছে ইন্টিগ্রেশনের সেই সূত্রটা হচ্ছে এরকম যে ডি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার যদি হয় তো এই সূত্রটা হচ্ছে আসলে ওয়ান বাই এ ইন্টু টেন ইনভার্স এক্স বাই এ ঠিক আছে তো এই সূত্রটা এখানে প্রয়োগ হচ্ছে এখানে এক্সের পরিবর্তে জেড আছে এবং এর পরিবর্তে থ্রি আছে এই জন্য এখানে কী হয়ে গেল ওয়ান বাই থ্রি ইন্টু টেন ইনভার্স জেড বাই থ্রি প্লাস সি যখনই ইনটিগেশন সূত্র প্রয়োগ হবে তখনই একটা সি একটা ইনটিগেশন কনস্ট্যান্ট যোগ করতে হবে তার পরবর্তী যে স্টেপ এখানে জাস্ট জেডের যে ভ্যালু সেটাকে পুট করে দেওয়া হয়েছে জেড মানে হচ্ছে লগ এক্স এই জন্য জেড বাই থ্রির পরিবর্তে লগ এক্স বাই থ্রি তো এখানে অ্যান্সার কি হয়ে গেল ওয়ান বাই থ্রি ট্যান ইনভার্স লগ এক্স বাই থ্রি প্লাস সি ঠিক আছে তো এটাই হচ্ছে অ্যান্সার এবং তার পাশাপাশি এখানে লিখে দেওয়া হয়েছে হায়ার সি ইজ অ্যান আরবিটারি কনস্ট্যান্ট এরপর চোদ্দ নম্বর প্রশ্নে দেখো কী বলা হচ্ছে ইন্টিগ্রেট টেন ইনভার্স এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তো এখানে দেখো এখানেও মেথড অফ সাবস্টিটিউশন করতে হবে এখানে টেন ইনভার্স এক্সটাকে জেড ধরতে হবে তো এখানে লেখা হয়েছে লেট জেড ইকোয়াল টু ইনভার্স এক্স ঠিক আছে এবার এখানে একটা স্টেপ আমি এক্সট্রা করছি যে এটাকে জেডের যদি ডেরিভেটিভ করা হয় এক্সের রেসপেক্টে তাহলে কী হবে ডিজেড বাই হবে আর টেন ইনভার্স এক্সের যে ডেরিভেটিভ সেটা হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস স্কোয়ার ঠিক আছে এগুলো সবই তোমাদের মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে আমি সূত্রটা একবার লিখছি এখানে ডি ডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স যদি হয় তো সেটা হচ্ছে কি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তো এই জন্য এখানে কী হয়ে গেলো এই এখান থেকে এই স্টেপটা আসলো এবার দেখো ডিজেড ইকোয়াল টু কী হবে ডি এক্সটা যদি উপরে চলে যায় তাহলে ডিজেড ইকোয়াল টু ডি এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এবার যে অঙ্কটা ছিল সেটা এখানে লেখা হয়েছে এই যে ডি এক্স বাই ওয়ান প্লাস স্কোয়ার যদি মনে করো তাহলে এটার পরিবর্তে কি চলে আসলো জেড এটা চলে আসলো আর এই যে ট্যান ইনভার্স এক্স এটাকে তো জেড ধরা হয়েছে এই জন্য একটা জেড চলে আসলো তো জেড ইন্টু ডি জেড ঠিক আছে এরপর জেডের ইন্টিগ্রেশন কি হচ্ছে জেড স্কোয়ার বাই টু ঠিক আছে প্লাস সি একটা কনস্ট্যান্ট যোগ হবে তারপরে জাস্ট জেডের যে ভ্যালু কত ট্যান ইনভার্স এক্স সেটা বসিয়ে দিতে হবে ঠিক আছে তাহলে কি হচ্ছে টেন ইনভার্স এক্সের হোল স্কোয়ার বাই টু প্লাস সি তো এটাই হচ্ছে এখানে আনসার হায়ার সি ইজ অ্যান আরবিটারি কনস্ট্যান্ট এরপর পনেরো নম্বর যে প্রশ্ন এখানে কি বলা হচ্ছে ইনটিগ্রেট সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার একদম সেম আগের অঙ্কটার সঙ্গে ওখানে টেন ইনভার্স ছিল এখানে সাইন ইনভার্স আছে ঠিক আছে তো এখানেও প্রথমত দেখো এখানে জেড ইকোয়াল টু কী করা হয়েছে সাইন ইনভার্স এক্স ধরে নেওয়া হয়েছে আগেরটা যেমন জেড ইকোয়াল টু টেন ইনভার্স এক্স ধরেছিলাম এখানে জেড ইকোয়াল টু সাইন ইনভার্স এক্স ধরে নেওয়া হলো তো এখন এর যে ডেরিভেটিভ জেডকে যদি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করা হয় তাহলে ডিজেড বাই ডি এক্স ইকোয়াল টু সাইন ইনভার্স এক্সের যে ডেরিভেটিভ সেটা হচ্ছে কি ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে ডিজেড ইকোয়াল টু ডি এক্সটা যদি ওদিকে দিয়ে দিই তাহলে ডিজেড ইকোয়াল টু এটা থাকবে এখানে করে দেখানো আছে তোমরা দেখতে পাচ্ছ ডিজেড বাই ডিএক্স ইকোয়াল টু ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে ডিজেড ইকোয়াল টু এক্স ডিএক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এরপরে এখানে যে অঙ্কটা ছিল এই যে ভালো করে খেয়াল করো ডিএক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এর পরিবর্তে চলে আসছে কি ডিজেড এই জন্য এখানে কী হচ্ছে এই ডিজেডটা আসছে মানে এর পরবর্তী স্টেপ হচ্ছে এটা এটা দেখো ব্র্যাকেটে দিয়ে সেপারেট করা আছে আর এখানে একই রকমভাবে আগের অঙ্কের মতো সাইন ইনভার্স এক্সের যে ভ্যালু জেড সেটা বসিয়ে দেওয়া হলো তারপরে জেডের যে ইন্টিগ্রেশন জেড স্কোয়ার বাই টু একদম আগের অঙ্কের মতোই জেডের যে ভ্যালু সেটা কত অবশ্যই সাইন ইনভার্স এক্স তো সাইন ইনভার্স এক্সের হোল স্কোয়ার এখানে যেহেতু জেড স্কোয়ার ছিল বাই টু প্লাস সি তো এটাই হচ্ছে এখানে অ্যান্সার হোয়ার সি ইজ অ্যান আরবিটারি কনস্ট্যান্ট এরপর ষোলো নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো ইন্টিগ্রেট ইনটিগ্রেশন এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স বাই রুটোভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এই অঙ্কটা অনেকটাই আগের অঙ্কের মতোই কিন্তু একটু এই যে এক্স একটা এক্সট্রা গুণ হয়ে আছে এই জন্য অবশ্য অবশ্যই একটু আলাদা তো এখানে দেখো কী করা হয়েছে এখানেও আগের মতোই জেড ইকোয়াল টু সাইন ইনভার্স এক্স ধরে নেওয়া হয়েছে অর্থাৎ সাইন ইনভার্স এক্সটাকে জেড ধরে নেওয়া হয়েছে তাহলে ইনভার্সের নিয়ম অনুযায়ী এটাকে কী লিখা যাবে এক্স ইকোয়াল টু সাইন জেড লেখা যাবে তারপর এটাকে এক্সের রেসপেক্টে মানে যদি ডেরিভেটিভ করা হয় এখান থেকে ডেরিভেটিভটা আসছে মনে করো ঠিক আছে তাহলে ডিজেড বাই ডি এক্স ইকোয়াল একদম সেম আগের মতো ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তারপর ডিজেড ইকোয়াল টু ডি এক্স বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তারপর এখানে যে অঙ্কটা আছে এটা এখানে লেখা হয়েছে তারপর এখানে এই যে ডি এক্স ডি এক্স বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা মানে হচ্ছে কি ডিজেড এই জন্য এই ডি এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস পরিবর্তে এই ডি জেডটা আসছে ঠিক আছে কীভাবে এই স্টেপটা এখানে হচ্ছে সেটা ভালো করে বুঝতে হবে হ্যাঁ এখানে সম্পূর্ণ অঙ্কটা এক্স থেকে জেডে কনভার্ট হচ্ছে ঠিক আছে হ্যাঁ তো এখানে ভালো করে খেয়াল করো তো সাইন ইনভার্স এক্সের পরিবর্তে কী আসবে জেড আসবে সেটা হচ্ছে এই জেডটা ঠিক আছে আর এক্সের পরিবর্তে কী আসবে এই যে এক্স স্কোয়ার টু কী সাইন জেড এই জন্য এটার পরিবর্তে এখানে সাইন জেড আসলো তাহলে এখানে ফাইনালি কী আসলো ইন্টিগ্রেশন জেড সাইন জেড ডিজেড এবার এই যে ইন্টিগ্রেশন জেড ইন্টু সাইন জেড ডিজেড এর ইনটিগ্রেশনের যে সূত্র সেটা একটু বুঝতে হবে সূত্রটা হচ্ছে ইউভি একটা সূত্র আছে ইন্টিগ্রেশনের ইউভি সূত্র আছে অর্থাৎ ইউ ইন্টু ভি এর ইনটিগ্রেশনের যে সূত্র সেটা হচ্ছে কি ইউ ইন্টু ভি এর ইন্টিগ্রেশন তারপর মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে থার্ড ব্যাকেটের মধ্যে ইউ বাই ডিএক্স ইন্টু ডি এক্স তারপর ব্যাকেট ক্লোজ করে দিয়ে একটা ডিএক্স হবে ঠিক আছে তো ব্যাপারটা এরকম করে মনে রাখতে পারো যে ইউ ইন্টু ভি এর ইন্টিগ্রেশন মানে হচ্ছে ইউ ইন্টু ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইউ এর ডেরিভেটিভ ইন্টু ভি এর ইন্টিগ্রেশন তার আবার ইন্টিগ্রেশন ঠিক আছে তো এই জিনিসটা এখানে করা হয়েছে তো এখানে এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি ঠিক আছে এই যে জেড এটা হচ্ছে ইউ আর সাইন জেডটাকে ভি ধরা হয়েছে তাহলে দেখো এর সাথে যদি মিলিয়ে দেখো তাহলে বুঝতে পারবে ইউ ইন্টু ভি এর ইন্টিগ্রেশন অর্থাৎ জেড ইন্টু সাইন জেড এর ইনটিগ্রেশন এখানে একটা ডিজেড গুণ হবে তোমরা করে নেবে এটা তারপরে একই রকমভাবে ইনটিগেশন ডি জেড বাই জেড এখানে ইউ এর মান হচ্ছে জেড এই জন্য জেড বসিয়ে দেওয়া হয়েছে আর ভি হচ্ছে সাইন জেড এটাও বসিয়ে দেওয়া হয়েছে তো তার পরবর্তী যে স্টেপ এটা ভালো করে বোঝো এই যে সাইন জেড এর ইন্টিগ্রেশন কি মাইনাস কস জেড যে একটু আগেই বলছিলাম যে হ্যাঁ সাইন এক্সের ইনটিগ্রেশন হচ্ছে কি কস এক্স মাইনাস কস এক্স এই জন্য সাইন্স জেড এর ইনটিগেশন হচ্ছে মাইনাস কস জেড একই রকমভাবে এখানে কী হচ্ছে এই যে সাইন্স জেড এর ইনটিগেশন হচ্ছে কি মাইনাস কস জেড তো সেই মাইনাস আর এই মাইনাসটা নিয়ে এটা প্লাস হয়ে যাচ্ছে ঠিক আছে এটা খেয়াল করবে আর এখানে জেডের যে ডেরিভেটিভ এটা অবশ্যই ওয়ান হয়ে যাবে তাহলে ব্যাপারটা থাকছে এরকম আর এই যে ডিজেড এটা হচ্ছে এটা এটাকে ইনটিগেশনটা করে কস জেডটা আসছে বা মাইনাস কস জেড আসছে ঠিক আছে আর এটা ওয়ান হয়ে যাচ্ছে তাহলে ইন্টিগ্রেশন আর ডি জেড এটা হচ্ছে ইন্টিগ্রেশন এই ইন্টিগ্রেশনটা হচ্ছে এটা আর এই জেডটা হচ্ছে এটা তার পরবর্তী স্টেপে এই যে কস জেডের এর সেটা হচ্ছে সাইন জেড সেটা আগে লেখা হয়েছে ঠিক আছে কস জেড এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন জেড এটা প্লাসে আছে বলে এটাকে আগে লেখা হয়েছে আর এটা মাইনাস আছে বলে এটাকে পরে লেখা হয়েছে মাইনাস জেড কস জেড এটাকে পরে লেখা হয়েছে প্লাস একটা ইন্ডিকেশান কনস্ট্যান্ট এখানে যোগ করা হয়েছে তো ফাইনালি এখানে কী হবে এবার অঙ্কটা তো এক্স দিয়েছিলো এখানে সব জেড দিয়ে এসছে তো এক্সে আবার পুনরায় এটাকে কনভার্ট করতে হবে তো সাইন্স জেড মানে এক্স ঠিক আছে সেটা আগেই তোমরা এখানে দেখতেই পাচ্ছো যে এই যে এখানে ধরা আছে সাইন্স জেড মানে হচ্ছে এক্স এই জন্য এই যে সাইন্স জেড এটা এক্স হয়ে গেল জেড এর পরিবর্তে সাইন ইনভার্স এক্স হয়ে গেল এই যে জেড মানে সাইন ইনভার্স এক্স আবার কস জেড এখানেও জেডের পরিবর্তে সাইন ইনভার্স এক্স হয়ে গেল প্লাস সি তো এটাই হচ্ছে এখানে আনসার তো আজকে ইন্টিগ্রেশন চ্যাপ্টারের ষোলো নম্বর পর্যন্ত অঙ্ক কমপ্লিট হলো এর পরবর্তীতে আরও যে সমস্ত অঙ্ক বাকি আছে সেগুলো অবশ্যই পরবর্তী পার্টগুলোতে আসবে এই জন্য চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর কোন চ্যাপ্টারের ভিডিও বা কোন সাবজেক্টের ভিডিও বেশি দরকার সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট করবে তো আজকের মতো এই পর্যন্তই